যোগেনবাবু তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সুভাষচন্দ্র বসুর অনুচর রূপে। সে সময় তিনি ছিলেন প্রবলভাবে ব্রিটিশ বিরোধী। জিন্না তা জানতেন, তাই আম্বেদকরের চাইতে তাকে বেশি পছন্দ করেছিলেন। আম্বেদকর ছিলেন গণপরিষদের সদস্য আর যোগেনবাবু ছিলেন বাংলার বিধানসভার একজন সদস্য মাত্র। তা সত্ত্বেও যোগেনবাবুকেই কেন্দ্রের মন্ত্রী করে দিয়েছিলেন জিন্না। মুসলিম লীগের সদস্য যোগেনবাবুকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার আইন মন্ত্রীর পদ। সরকারে যোগ দিয়েই লীগ নেতারা পাকিস্তান আন্দোলনকে আরও শক্তিশালী করতে প্রচারে নেমে পড়ল। যোগেনবাবুকেও তারা পাকিস্তানের সপক্ষে প্রচারে নামিয়ে দিল। একদিন বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্দী যোগেনবাবুকে ডেকে বললেন যে পূর্ব বাংলায় নবসমাজ যদি পাকিস্তানের বিরোধিতা করে তবে পাকিস্তান হবার কোনো সম্ভাবনা থাকবে না। এ কথা শুনেই যোগেনবাবু পাকিস্তানের দাবিতে প্রচার শুরু করে দিলেন এবং খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল ও ঢাকার বিভিন্ন জনসভায় বক্তৃতা করে বেড়াতে লাগলেন। বরিশালের পিরোজপুরের এক জনসভায় তার বক্তৃতা আমি নিজে শুনেছি। তপশিলীদের তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দিতে স্পষ্ট ভাষায় আহ্বান জানালেন। তিনি বললেন যে তপশিলী সমাজ ও মুসলমান সমাজের আর্থিক ও সামাজিক অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় সম্প্রদায়ের খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা, আচার আচরণ প্রায় একই রকম। এই দুই সম্প্রদায়ের সঙ্গে বর্ধিষ্ণু হিন্দুদের কোনো মিল নেই, সম্পর্কও নেই। যোগেনবাবু অত্যন্ত জোরালো ভাষায় বলতে লাগলেন, বর্ধিষ্ণু হিন্দুরাও এত কাল ধরে তপশিলীদের উপর অত্যাচার চালিয়েছে। তারা মুসলমানদের উপর সমানভাবে অত্যাচার করেছে। কুকুর বিড়ালের মর্যাদাও তারা তপশিলী কিংবা মুসলমানদের দেয়নি। এই অত্যাচারের হাত থেকে চিরকালের জন্য মুক্তি পাবার জন্যই তপশিলীদের পাকিস্তান চাইতে হবে। যোগেনবাবু যখন শহরে ও গ্রামাঞ্চলে এই সব কথা বলে বেড়াচ্ছেন, তখন কংগ্রেস হিন্দু মুসলিম ভাই ভাই এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করছিল। গান্ধীজি গাইছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুম্মতি দে ভগবান। তার বিপরীতে মুসলিম লীগের ন্যাশনাল গার্ডের সেনারা নারায় তকবির, আল্লাহু আকবর, পাকিস্তান জিন্দাবাদ, কানে বিড়ি, মুখে পান, লড়কে ল্যাঙ্গে পাকিস্তান ইত্যাদি ধ্বনি দিয়ে জিহাদের প্রস্তুতি নিচ্ছিল আর হুমকির ভাষায় কথা বলছিল। 1947 সালে পিরোজপুরে সরস্বতী পূজা আগের মতোই হলো, কিন্তু প্রতিমা নিরঞ্জনের মিছিলকে বাধা দেওয়া হলো। মুসলমানরা বলল যে মসজিদের সামনে দিয়ে মিছিল যেতে পারবে না। পরদিন উত্তরাঞ্চলের মনোহর বিশ্বাস, ড্যাগা, সুদন্য হালদার, সুরেন বাইন, অক্ষয় সিংহাদান সহ আরও অনেক নমসর্দার খবর পেয়ে পিরোজপুরে হাজির হলেন। তাদের হুকুমে বাজনা সহকারে নিরঞ্জন মিছিল বের হলো, প্রতিমা বিসর্জনও হলো। মুসলমানরা বাধা দিতে সাহস পেল না। এ হলো পাকিস্তান হবার কয়েক মাস আগের কথা। এতেই প্রমাণিত হয় নমসর্দারদের সাহস ও শৌর্যবীর্যের কথা। যোগেনবাবুর দল সেদিন পাকিস্তান প্রস্তাবের বিরোধিতা করে গ্রামে গ্রামে সভা করলে পূর্ব পাকিস্তান হওয়া সম্ভব ছিল না। পূর্ব পাকিস্তান হলেও অন্তত যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল জেলার নমসমাজের ওইসব বীরেরা জীবন দিয়ে হলেও পাকিস্তানে পড়তে দিত না। পূর্ব বাংলার নমসর্দারদের যে শক্তি ও সাহস ছিল, সারা দেশের প্রধানমন্ত্রী হয়েও জওহরলাল নেহরুর তা ছিল না। তিনি ছিলেন অতিশয় দুর্বল চরিত্রের মানুষ। মাউন্টব্যাটেন খুব সহজেই লোফি জওহরলালকে দেশভাগে রাজি করালেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি পাকিস্তানের দাবি মেনে নিল। স্বয়ং গান্ধী নিজেও দেশভাগ মানলেন এবং ওয়ার্কিং কমিটিকেও তা মানতে বাধ্য করলেন। আমাদের দেশবাসীর মধ্যে অনেকেই এই ধারণা পোষণ করে থাকেন যে গান্ধী তার মৃত্যু পর্যন্ত দেশভাগের বিরোধিতা করে গেছেন। একদা গান্ধী বলেছিলেন যে আমার মৃতদেহের উপর দিয়ে দেশভাগ হবে। বেশিরভাগ মানুষেরই ধারণা যে মৃত্যু পর্যন্ত গান্ধী তার এই প্রতিজ্ঞায় অটল ছিলেন। কিন্তু 1947 14-15 আগস্ট গভীর রাত্রে মাতৃভূমির অঙ্গচ্ছেদ হলো, দেশভাগের মধ্য দিয়ে স্বাধীনতা এলো। বিশ্বের মানচিত্রে পাকিস্তান নামে একটি নতুন মুসলিম রাষ্ট্র তার স্থান করে নিল। তাতে আমাদের জন্মভূমির দেশান্তর হলো আর বাঙালি তার ঘর ছেড়ে আরবের জাতীয়তাবাদী শিবিরে আশ্রয় নিল। তাদের ঠিকানা হলো পাকিস্তান, ভারত নয়। সিলেট রেফারেন্ডামে যোগেনবাবু পাকিস্তানের পক্ষে বক্তব্য রাখেন ও সেভাবে প্রচার করেন। ফলে অনুন্নত শ্রেণীর দেওয়া অল্প সংখ্যক বেশি ভোটে সিলেট পাকিস্তানে চলে যায়। তাদের দেশও এখন ভারত নয়, পাকিস্তান। ব্রিটিশ রাজত্বের অবসানে সব দিক দিয়ে লাভবান হলো মুসলমানরা, কিন্তু হিন্দুরা পেল না কিছুই। মুসলমানরা পেল ইসলামী রাষ্ট্র আর অবশিষ্ট খণ্ড দশাপ্রাপ্ত ভূখণ্ড ঘোষিত হলো ধর্মনিরপেক্ষ ইন্ডিয়া রূপে। সে রাষ্ট্রে ঘোষিত হলো হিন্দু মুসলমানদের সমান অধিকার। পাকিস্তান আদায়কারী মুসলমানরা ধর্মনিরপেক্ষ ভারতে সম্মানিত নাগরিকের মর্যাদা পেল।
পক্ষান্তরে পাকিস্তানে হিন্দুরা হিন্দু পরিচয় দিতে গেলেই হয়ে গেল সংকীর্ণতাবাদী সাম্প্রদায়িক। স্বাধীন ভারতে মুসলমানরাই কুলীন, হিন্দুরা অচ্ছুত। মুসলমানরা পাচ্ছে তোয়াজ আর হিন্দুরা পাচ্ছে নিন্দা, অবজ্ঞা আর বদনাম। দেশপ্রেমিক মাতৃভক্ত শ্যামাপ্রসাদ সাহসী এবং বীর হয়েও তার ন্যায্য সম্মান পেলেন না। নেতাজির বেলাও তাই। মাউন্টব্যাটেনের পরিকল্পনা ছিল গোটা বাংলা, গোটা পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান গঠন করা। কংগ্রেসও তা মেনে নিয়েছিল, কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছিলেন শ্যামাপ্রসাদ। তিনি ব্যাঘ্রকণ্ঠে ঘোষণা করলেন যে পশ্চিম বাংলা ও পূর্ব পাঞ্জাব ভারতেই থাকবে। কংগ্রেস মাউন্টব্যাটেনের পরিকল্পনা গ্রহণ করলে দেশের প্রায় সব হিন্দু তখন শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত বলা যায়, জিন্না ভারত ভাগ করে পাকিস্তান গড়েছে, আর শ্যামাপ্রসাদ সেই পাকিস্তান ভেঙে ভারতের সীমানা বাড়িয়েছে। জন্মলগ্নে তিনি পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলেন। দেশভাগের সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের বাঙালিদের দেশান্তর হলো। যারা বরাবর স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে এসেছে তারাই পেল নতুন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভাগ্যের নিদারুণ পরিহাস, ওইসব জায়গার হিন্দুরা হয়ে গেল জিম্মি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কোটি কোটি হিন্দুর কপাল পুড়ল, তাদের বাক স্বাধীনতা তো রইলই না, এমনকি জীবনের নিরাপত্তাও নয়। পাকিস্তান হবার আগে যখন মুসলমানরা মারমুখী হয়ে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধাচ্ছিল, সেই সময় যোগেন মণ্ডল বক্তৃতা দিতেন, মুসলিম লীগ বর্ধিষ্ণু হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে, তাতে তফসিলিদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু গ্রামের মুসলমানরা তখন পাকিস্তানের মোহে উন্মাদ হয়ে গিয়েছিল। যেখানেই তাদের শক্তি ছিল সেখানেই তারা তপশিলিদেরও আক্রমণ করছিল। কলকাতার মহাদাঙ্গার পর যোগেনবাবু বিবৃতি দিয়েছিলেন যে ওই দাঙ্গা বর্ধিষ্ণু হিন্দুদের বিরুদ্ধে, তপশিলিদের বিরুদ্ধে নয়। তাই তপশিলিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নোয়াখালীর দাঙ্গার পরেও যোগেনবাবু ওই রকমের বিবৃতি দিয়েছিলেন। সেই সময় একদিন খুলনা জেলার চিতলমারির এক জনসভায় দাঁড়িয়ে যোগেনবাবু বলতে শুরু করলেন যে নোয়াখালীর দাঙ্গায় তপশিলিদের উপর কোনো আক্রমণ হয়নি। তখন ওই সভাতেই উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক কিরণ ব্রহ্ম উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেন যে যোগেনবাবু ডাহা মিথ্যে কথা বলছেন। নোয়াখালীতে নবগ্রামগুলি লুট করে মুসলমানরা সেসব গ্রামে আগুন লাগিয়ে দিয়েছে, নব সম্প্রদায়ের শত শত মানুষ খুন হয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। কিরণবাবু নোয়াখালীতে গিয়ে সচক্ষে সব দেখে এসে বলছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী যোগেন মণ্ডল কিরণ ব্রহ্মকে অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশে হুকুম দিলেন। সভামঞ্চে দাঁড়িয়েই যোগেন মণ্ডল চিৎকার করে বলতে শুরু করলেন, কিরণবাবুর মতন লোকেরা হলো দিশলাইয়ের কাঠি, এরা সুযোগ পেলেই বিভেদের আগুনে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে। মুসলমানরা সে সময় মন্ত্রী যোগেন মণ্ডলকে দিত পীরের সম্মান। অনেক হিন্দুর কাছেও মন্ত্রী যোগেন মণ্ডল ছিলেন দেবতা। কিন্তু মজার কথা হলো, কলকাতার সংবাদপত্রগুলি তাকে আখ্যা দিল যোগেন আলী মোল্লা। বিশেষ করে আনন্দবাজার এবং যুগান্তর কাগজ এই নামেই তাকে অভিহিত করেছিল। নিজের মন্ত্রিত্ব বজায় রাখতে যোগেনবাবু বর্ণ হিন্দুদের বিরুদ্ধে তো দাঁড়ালেনি, উপরন্তু নিজের নবসমাজকেও সমুদ্রে ছুঁড়ে দিতে দ্বিধা করলেন না। তবুও তিনি শেষ রক্ষা করতে পারেননি। তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তবুও প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। কলকাতায় পৌঁছে তিনি পাকিস্তানের মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন, কেননা পাকিস্তান যে ইসলামী কোরআন এবং হাদিসের নির্দেশ মতোই চলবে তা তিনি পাকিস্তানের তৎকালীন রাজধানী করাচিতে বসে বেশ ভালো করেই বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন যে হিন্দুরা পাকিস্তানে অবাঞ্ছিত, তারা সকল প্রকারের অত্যাচারিত হবে, খুন হবে এবং শেষ পর্যন্ত ধর্মান্তরিত হবে। এর কোনোটাই যোগেনবাবু মেনে নিতে পারেননি। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি তার পদত্যাগপত্র লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে হিন্দুরা চিরকাল তাদের অত্যাচার সহ্য করবে না, প্রত্যাঘাত তারা করবেই এবং সেই চরম প্রত্যাঘাতের দিন শুধু সময়ের অপেক্ষা। তা হলো মৃত্যুর শেষ মুহূর্তে খুনের স্বীকারোক্তির মতন। আমাদের বাড়িতেও দেশভাগ বিষয়ে আলোচনা চলত। সব দিক ভেবে ঠিক করা হয়েছিল যে লেখাপড়া আমাকে চালিয়ে যেতেই হবে এবং সেই কারণে আমাকে কলকাতা পাঠানো হবে। পাকিস্তান হবার পাঁচ দিন পরে 1947 সালের 20শে আগস্ট কলেজে পড়ার উদ্দেশ্যে আমি কলকাতায় চলে এলাম। উঠলাম ছোটো কাকার বাড়িতে, পরীক্ষার ফল বেরোবার সঙ্গে সঙ্গেই বঙ্গবাসী কলেজে ভর্তি হলাম। দেশভাগের সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের হাওয়া পুরোপুরি পাল্টে গিয়েছিল। মুসলমানদের উল্লাসে চিৎকারে ফুটে উঠছিল তাদের মনে জোয়ার আসার মনোভাব, আর হিন্দুদের উপর নেমে এসেছিল বিষাদের কালো ছায়া।
আরবের মতন পাকিস্তানকেও কাফের শূন্য করার পরিকল্পনা রচনা করল মুসলিম নেতৃত্ব, এবং সেই পরিকল্পনা মতন শুরু হলো হিন্দুদের উপর আক্রমণ। দেশভাগের সময় পূর্ববঙ্গের মুসলমান সমাজের মান ছিল খুবই নিচু, হিন্দু সমাজের পিছিয়ে পড়া অংশ ছিল নম সম্প্রদায়, গোটা পূর্ববঙ্গে একজন মুসলমানও পিএইচডি ডিগ্রির অধিকারী ছিল না, কিন্তু হিন্দু সমাজে তা ছিল ডজন ডজন। কলকাতা থেকে ঢাকায় গেলেন ডক্টর শহীদুল্লাহ এবং কুদরতি খুদা, আর খুঁজে পাওয়া গেল ডক্টর নীলিমা ইব্রাহিমকে। তিনি ছিলেন হিন্দুর মেয়ে, পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু সেকালেও পূর্ববঙ্গে নবসমাজে পিএইচডি ডিগ্রিধারী বিদ্বানরা ছিলেন, যেমন ফরিদপুরের ওরাকান্দি গ্রামের ভগবতী ঠাকুর। পূর্ববঙ্গে কোনো মুসলমান এমআরসিপি বা এফআরসিএস ডাক্তার ছিল না, কিন্তু নবসমাজে তেমন অনেক ডাক্তার ছিলেন, যেমন খুলনার ডাক্তার জ্ঞান মণ্ডল এমআরসিপি। কোনো মুসলমান আইসিএস অফিসারও ছিল না, ছিলেন একমাত্র নমিনেটেড আইসিএস নূর নবী চৌধুরী। তিনি যুদ্ধের সময় সামরিক দপ্তরের অফিসার ছিলেন, সেই কারণে তিনি নমিনেটেড আইসিএস হতে পেরেছিলেন। নবসমাজের আইসিএস অফিসার ছিলেন খুলনার সুকুমার মল্লিক। মুসলমান সমাজের কেউ আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিল না, নবসমাজে আইএফএস অফিসার ছিলেন ফরিদপুরের লক্ষ্মীনারায়ণ রায়। দক্ষিণবঙ্গে কোনো মুসলমান ব্যারিস্টার ছিল না, কিন্তু নবসমাজে ব্যারিস্টার ছিলেন ফরিদপুরের ওরাকান্দিতে পিয়ার ঠাকুর, সুরেশ বিশ্বাস, খুলনার শশীভূষণ মণ্ডল এবং বরিশালের ভুবন মণ্ডল। এরা সবাই তিরিশের দশকের প্রথম দিকেই ব্যারিস্টার হয়েছিলেন, অথচ সমস্ত পূর্ব বাংলায় মুসলমানদের মধ্যে তখন একজনও ব্যারিস্টার ছিল না। এ থেকেই বোঝা যায় যে পূর্ব বাংলার মুসলমানরা শিক্ষা দীক্ষায় কতখানি পিছিয়ে ছিল। ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও সেই একই অবস্থা ছিল, বড় আকারের ব্যবসা বাণিজ্য দূরের কথা, ছোটোখাটো ব্যবসাতেও মুসলমানদের খুঁজে পাওয়া যেত না, ব্যবসা বাণিজ্যের সবটাই ছিল হিন্দুদের হাতে। পূর্ববঙ্গের হিন্দুদের হাতে 9টি কাপড়ের কল, 4টি দিশলাই ফ্যাক্টরি, 2টি চিনির কল, 2টি গ্লাস ফ্যাক্টরি, অনেকগুলো পাটের প্রেসিং এবং রোলিং মিল, হুঁশিয়ারি কারখানা, চাল এবং সরিষার তেলের বড় বড় মিল, একটা সিমেন্ট কারখানা, অনেক চা বাগান ও আমদানি রপ্তানি কোম্পানি। জমিদারদের প্রায় সকলেই ছিল হিন্দু, জমিদার মালিকানার শতকরা প্রায় 80% ছিল তাদের হাতে। সাংস্কৃতিক জগতেও মুসলমানদের কোনো অবদান ছিল না, ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা ইত্যাদি প্রায় সব পেশাই ছিল হিন্দুদের দখলে। পাকিস্তান হবার মুখে হিন্দু চাকরিজীবীদের অধিকাংশই ভারতে চলে আসার অপশন দিয়েছিল। বর্ধিষ্ণু হিন্দুরা দাঙ্গা, লুট এবং লাঞ্ছনার ভয়ে বিভিন্ন সময়ে দেশ ত্যাগ করে ভারতে চলে আসে। যেখানে দাঙ্গা হয়নি সেখানেও হুমকি ছিল, সেসব অঞ্চলেও হিন্দুরা দেশত্যাগী হয়েছিল। তাদের ফেলে আসা সমুদয় বাড়ি, জমি, ব্যবসা বাণিজ্য মুসলমানরা দখল করে নেয়। মুসলমানরা বুঝেছিল যে অত্যাচার করলে, এমনকি অত্যাচারের ভয় দেখালেও হিন্দুরা প্রতিবাদ করবে না, প্রাণ ভয়ে পালিয়ে যাবে, তাই তারা হিন্দুদের উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। তারা সন্ত্রাস সৃষ্টি করলো হিন্দুদের সম্পত্তি দখল করার লোভে, এবং হিন্দুদের ফেলে আসা সমস্ত সম্পত্তি দখল করে নিল। হিন্দুরা দলে দলে পূর্ববঙ্গ ছেড়ে চলে আসায় সেখানে তাদের সংখ্যা কমে গেল। এই সংখ্যা শেষ পর্যন্ত 30% থেকে 15% এসে দাঁড়ায়। হিন্দু শূন্য পূর্ববঙ্গই ছিল মুসলমানদের বাঞ্ছিত। দেশভাগের পর পূজার ছুটিতে বাড়ি গেলাম, দেখলাম চিতলমারি, মাটিভাঙা এবং বাবুগঞ্জ বাজারের সাহা ব্যবসায়ীদের অনেকেই দেশ ছেড়েছেন। এর প্রধান কারণ ছিল মুসলিম লীগের লোকেরা তাদের কাছে পাকিস্তান বাবদ বিরাট অঙ্কের চাঁদা দাবি করেছিল। এছাড়াও তারা আরও অনেক রকমের জুলুমবাজি শুরু করেছিল। পিরোজপুরে গিয়ে দেখি সেখানকার হিন্দু উকিল, ডাক্তার, মোক্তার এবং ব্যবসায়ীদের অনেকেই ভারতে চলে গিয়েছেন। ক্লাসে হিন্দু বন্ধুদের খুঁজে পেলাম না, ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে এলাম। প্রতিদিনই হিন্দুদের দেশ ছাড়তে দেখলাম এবং এসব দেখে মনে দারুণ আঘাত পেলাম। প্রতিবিধান করার সামর্থ্য ছিল না, তাই মর্মাহত হলাম আরও বেশি। বুঝলাম গ্রামে শান্তি আর কোনো দিনই ফিরে আসবে না।